গণেশ চতুর্থী হলো হিন্দুদের একটি উল্লেখযোগ্য উৎসব, যার মাধ্যমে ভগবান গণেশের পুজো করা হয়। সারা দেশে এই উৎসবটি মহাসমারোহে উদযাপিত করা হয়ে থাকে। গণেশ উপাসনার জন্য শুভ দিন হিসাবে এই দিনটিকে বিবেচনা করা হয়। দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র শ্রী গণেশ। শ্রী গণেশ সিদ্ধিদাতা, সব কর্মের সিদ্ধিদাতা অর্থাৎ সাফল্য প্রদানকারী দেবতা। হিন্দু শাস্ত্র মতে সৌভাগ্য, সমৃদ্ধি এবং বুদ্ধিদাতা। গণেশকে নতুন সূচনার দেবতা এবং প্রতিবন্ধকতা দূরীকরণের পাশাপাশি জ্ঞান ও বুদ্ধিমত্তার দেবতা হিসেবে উদযাপন করা হয়ে থাকে। বনগাঁ কোর্ট রোডের গণেশ পুজো কমিটির গণেশ পুজো শহরের অন্যতম পুজোর মধ্যে একটি। এবারও সমস্ত ব্যবসায়ীরা মিলে এই পুজোর আয়োজন বড় করে করেছেন বলে জানালেন ব্যবসায়ীরা। আমাদের সাথে রয়েছেন এখানকার সদস্যরা, ওনাদের সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? অরুণাভ মজুমদার। বনগাঁতে যে গণেশ পুজোর এত প্রচলন হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? গণেশ পুজোর বনগাঁয় যে প্রচলন হচ্ছে সেটা না, আমাদের আমরা এই 8 বছর ধরে, এবছর আমাদের 8 বছরে আমাদের দুর্গাপুজো, এই আমাদের গণেশ পুজো আমরা করছি 8 বছর ধরে। 8 বছরই আমরা ধরে করে আসছি, তা নতুন করে আমাদের কাছে কিছু নেই। আমরা প্রতিবারই করি, যারা আমরা সবাই এখানে, যারা দোকানদার, যারা ব্যবসায়ীর সাথে যুক্ত আছি, এখানকার না সমস্ত ব্যবসাদার, যাদের সমস্ত ব্যবসার বুঝি, যাদের সবার শ্রীবৃদ্ধি ঘটে, সেই সেই ইয়ে করে আমরা এখানে পুজোটা করি। এবং আমরা চেষ্টা করি মানুষকে একটু খিচুড়ি ভোগ খাওয়ানোর, আমরা প্রতিবারই প্রায় 1000-2000 লোককে আমরা খাওয়ানোর চেষ্টা করি। সেটা আমাদের কালকে অনুষ্ঠিত হবে, খিচুড়ি ভোগ আমরা যেটা করছি এটা কালকে আমরা অনুষ্ঠিত করবো। এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সমস্ত বনগাঁর মানুষ কালকে আমাদের এখানে আসে, এটি যেন তারা সবাই গণপতি বাপ্পার এই খিচুড়ি ভোগ যেন সবাই গ্রহণ করতে আসে। পাশাপাশি শিমুলতলা মহিলা পরিচালিত গণেশ পুজো কমিটি যা এবারে পদার্পণ করলো চতুর্থ বর্ষে এবং যা প্রায় নজর কেড়েছে সবারই। মহা সমারোহে পালিত হচ্ছে গণেশ পুজো। আমরা এই মুহূর্তে রয়েছি বনগাঁর শিমুলতলার গণেশ উৎসব কমিটির পূজা মণ্ডপে এবং এই পুজোটা কিন্তু পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত হয়। আমাদের সাথে রয়েছেন এই কমিটির সদস্যরা, ওনাদের সাথে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম মৌমিতা ভট্টাচার্য। কিভাবে এই পুজো শুরু করলেন? আমরা করোনার আগের বছর থেকে পুজোটা করছি, তো খুব বড় করে সেরকম ভাবে হয়নি। তা করোনার পর থেকে সবারই সমস্যা ছিল, একটু আর্থিক অনটনের মধ্যে চলছিল। তারপর থেকে এই বাবাকে মানে গণেশ কে ডাকা একটা কারণ, যাতে সমস্যার সমাধানটা হয়। আর তাছাড়াও কিছু আছে, মহিলারা নিজেরা ইন্সপিরেশন দিয়েছে যে এটা করলে হয়তো আমাদের সমস্যা কাটতে পারে, কিংবা নিজেদের ভালো লাগাটুকুনিও আছে, আনন্দ আছে, বাচ্চাদের আনন্দ আছে, সবটা মিলিয়ে মিশিয়ে এই উৎসবটা। পুজোটা পুরো পরিচালনা করছেন, কি কি আয়োজন হয়েছে এই পুজোতে? আয়োজন আগের বারের তুলনায় একটু বেড়েছে। আগের বার যা করেছিলাম তার থেকে চেষ্টা করেছি আর ভালো করার। তো ঠাকুরের ভোগের ব্যবস্থা আছে, আর তার সঙ্গে আমাদের যে সমস্ত বিনোদন যেটুকুন করা যায়, আমাদের মাইক, প্যান্ডেল, লাইট, ঠাকুরের সাজসজ্জা, সবটুকুনি মিলিয়ে যতটা ভালো করা যায়, আর চেষ্টা করবো আরো বড় করার। ক্রমে দিনে দিনে তো পুজোটা বাড়ছে, প্রথম করলাম খুব ছোট ছিল, তারপরে আস্তে আস্তে করে এটাকে আরো ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই মহিলা দ্বারাই বেশি পরিচালনা হচ্ছে, ছেলেরা আছে, ছেলেরা সাহায্য করছে, তবে প্রথম উৎসাহটা মেয়েদের, তারপরে তারা প্রত্যেকে মিলে নিজেরা রান্না বান্না করে মানুষকে মানে খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। 4 দিন 4 রকম ভাবে হবে, প্রসাদ বিতরণ হবে, সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, সবাই যেন আসে। করোনা কালে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন বহু ব্যবসায়ীরা, সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। তবে এবছর সকলের মঙ্গলের জন্য এবং ব্যবসার বৃদ্ধির জন্য গণেশ পুজো মেতে উঠলেন বনগাঁবাসী। পুজো কমিটির প্রধান অরুণাভ মজুমদারের কথায় গণপতি বাপ্পার আরাধনার মাধ্যমে সকলে যাতে মঙ্গল হয় এবং ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই ক্ষতি কাটিয়ে আবার যাতে আশার আলো দেখতে পায় সেই জন্য এই পুজো মেতে উঠেছেন তারা সকলে, এমনটাই জানাচ্ছেন তিনি। ক্যামেরায় পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।